এবার কি হলো স্বামী সুযোগ পেয়ে ওয়াইফের মোবাইলটা যখন হাতে পেল কোন রকমভাবে পাসওয়ার্ড বা যেরকম সিস্টেম থাকে খোলা সেটা খুলে এভিডেন্সগুলোকে ডিলিট করে পেল ঠিক আছে মানে দুজনেই যাওয়া আবার যদি ওয়াইফ অ্যাডাল্টারিতে থাকে তার সঙ্গে যদি অন্য কোনো পুরুষের শারীরিক সম্পর্ক থাকে তাদের কথাবার্তা তাদের ভিডিও স্বামী জোগাড় করছে স্ত্রী কি করলো রকমভাবে মোবাইল থেকে গুলো ডিলিট করে দিলো নমস্কার বন্ধুরা আজকে যে ইনফরমেশনটা দেব এই ইনফরমেশনটা দেওয়ার পরে আশা করি ডিভোর্সের সংখ্যা কিছুটা হলেও কমবে এবং স্বামী স্ত্রীর ওপরও কন্ট্রোল রাখতে পারবে এবং স্ত্রীও স্বামীর ওপর কন্ট্রোল রাখতে পারবে সুতরাং আজকে যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী স্বামী এবং স্ত্রী এদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে এটাই কাম্য এটাই সবাই চায় কিন্তু স্বামী কোনো অন্য স্ত্রীর সঙ্গে তার রিলেশন আছে কিংবা স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে রিলেশন আছে এবার স্বামী স্ত্রীকে ফলো করছে এভিডেন্স কালেকশন করছে এই যখন এভিডেন্স কালেকশন করছে ধরুন স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে তার শারীরিক রিলেশন আছে এবার তার এভিডেন্স তার ওয়াইফ যেভাবে হোক জোগাড় করছে কারণ এভিডেন্স ছাড়া কোর্টে কেস ধরা ঠিক মতো যাবে না আমি আপনাদেরকে আগেই বলেছি এবার কি হলো স্বামী সুযোগ পেয়ে ওয়াইফের মোবাইলটা যখন হাতে পেলো রকমভাবে পাসওয়ার্ড বা যেরকম সিস্টেম থাকে খোলা সেটা খুলে এভিডেন্স লোকে ডিলিট করে দিল মানে দুজনেই চাল আবার যদি ওয়াইফ অ্যাডাল্টারিতে থাকে তার সঙ্গে যদি অন্য কোনো পুরুষের শারীরিক সম্পর্ক থাকে তাদের কথাবার্তা তাদের ভিডিও স্বামী জোগাড় করছে স্ত্রী কি করলো কোনো ভাবে মোবাইল থেকে এভিডেন্সগুলো ডিলিট করে দিল এবার ব্যাপারটা হচ্ছে স্ত্রী হোক বা স্বামী হোক যেই ডিভোর্সে মামলা করতে যাবে আমাকে কোশ্চেন করে যে স্যার আমাদের কাছে তো ঠিক মতো এভিডেন্স নেই তাহলে আমরা কিভাবে মামলাটা করব ভালো কথা সুতরাং এই কোশ্চেনের অ্যান্সারটাই আজকে আমি আপনাদেরকে দেব ভালো করে বুঝবেন ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন যদি নলেজ গেইন করতে হয় তাহলে একটু টাইম দিতে হবে তাহলে এবার ব্যাপারটা আমি আপনাদেরকে আলোচনা করছি ঘটনাটা হচ্ছে যে একটা ওয়াইফ এবং তার হাজবেন্ড ওয়াইফ কি করত অফিস থেকে এসে সন্ধ্যেবেলা রাত্রিবেলা সব সবসময় একজনের সঙ্গে কথা বলত রাত্রিবেলা কথা বলত এবার রাত্রিবেলা যদি কোনো ওয়াইফ কারোর সঙ্গে কথা বলে তাহলে তো ডেফিনেটলি হাজব্যান্ড রাগ করবে এবং হাজব্যান্ড দেখতেও পাচ্ছে যে সে কার সঙ্গে কথা বলছে তার নাম্বারটা সে হাজবেন্ড জানে সে যে অফিসে কাজ করে তার যে অফিসের হেড আছে তার সঙ্গে সে কথা বলছে অফিস থেকে আসার পরে রাত্রিবেলা সন্ধ্যাবেলা বিশেষ করে রাত্রিবেলা কথা বলে যাচ্ছে স্বামী তাকে বারণ করছে এরকম করোনা করোনা আমাদের রিলেশনটা ভেঙে যাবে এরকম প্লিজ করোনা স্বামী তাকে বারণ করছে তো সে বারণটা সে শুনছে না সে নিজের মতো থাকছে যা ইচ্ছা তাই করছে আপনারা কিন্তু ভাববেন না এটা শুধু আমি মেয়েদেরকেই বলছি এটা কিন্তু ছেলেরাও করতে পারে তাহলে তো ওয়াইফ এরকম করছে এবার স্বামী অধৈর্য হয়ে ফ্যামিলি কোটাতে ওয়াইফের নামে একটা কন্টেস্টের ডাইভোর্স করে মানে এক পক্ষে ডাইভোর্স করে ডাইভোর্স যখন করে তার কাছে তো ঠিক মতো প্রমাণ নেই কারণ কথা তো সে ফোনে বলছে সুতরাং এক্ষেত্রে কোর্টেতে একটা নিয়ম আছে ভালো করে জেনে রাখুন আপনাদেরকে অ্যাডভোকেটদের আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনার যেসব অ্যাডভোকেট আছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন কল রেকর্ড কোর্টের মাধ্যমে পার করা যেতে পারে কল রেকর্ড কাকে কাকে ফোন করেছে কার সঙ্গে কতক্ষণ কথা বলেছে সব রেকর্ড কিন্তু ফোনেতে পার করা যেতে পারে কিভাবে বের করা যেতে পারে কোর্টেতে একটা আবেদন করতে হবে আপনার অ্যাডভোকেট করুক আবেদন করতে হবে সে আবেদনটা হচ্ছে অর্ডার সিক্সটিন রুল নাম্বার সেভেন এবং ওয়ান ফিফটি ওয়ান সিপিসি তাহলে এই অনুযায়ী আপনাকে কোর্টেতে একটা আবেদন করতে হবে কোর্ট যার বিরুদ্ধে আপনি মামলা করছেন তার কল রেকর্ড পুরোপুরি কোর্ট নিয়ে আসতে পারে এটা কোর্টের অধিকার আছে সুতরাং আপনারা এই ব্যাপারটা এই যে আমি নিয়মটা বললাম সেটা কিন্তু মনে রাখবেন যে অর্ডার রুল নাম্বার এবং সিপিসি ওয়ান ফিফটি ওয়ান অনুযায়ী আপনাকে কোর্টেতে আবেদন করতে হবে তখন কোর্ট ক্ষমতা আছে যে কল রেকর্ড পুরোপুরি বার করে কোর্টের সে ক্ষমতাটা আছে এবং সেখান থেকে আপনি হেল্প পাবেন এবার ফ্যামিলি কোর্টে তো এই ব্যাপারটা নিয়ে স্বামী আবেদন করেছে এবং কোর্ট রেকর্ডও নিয়ে এসছে রেকর্ড নিয়ে এসে দেখা যায় যে ফ্যামিলি কোর্ট কি করে যে এই যে ওয়াইফ আছে সে যে অফিসে কাজ করে সে অফিসে কাজ করার জন্য তার যে বস আছে তার হায়ার অথরিটি যে আছে তার সঙ্গে সে কথা বলছে রাত্রি হোক সন্ধ্যাবেলায় হোক কথা বলছে এবং সে কাজের কথা বলছে দেখুন কল রেকর্ড মানে কলের লিস্ট কে কাকে কতক্ষণ ফোন করেছে কতক্ষণ কথা বলেছে সেই জিনিসটা কিন্তু সেটা দেখে কোর্ট দেখে যে এখানে রকম অসুবিধা নেই ওয়াইফ কথা বলতেই পারে তখন ফ্যামিলি কোর্ট থেকে এই কেসটাকে ডিসমিস করে দেয় এইবারে হাজবেন্ড কেসটাকে হাইকোর্টে নিয়ে গেছে হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে গিয়ে কিন্তু কেসটা আরো জোরদার হয়েছে হাইকোর্টে ব্যাপারটা ভালো করে অ্যানালিসিস করে দেখা গেছে যে ওয়াইফ যে অফিসে চাকরি করত তার যে সিনিয়র ছিল যে ওনার ছিল বা বস ছিল তার সঙ্গে রাত্রিবেলা অনেকক্ষণ ধরে কথা বলেছে এবং প্রায়ই এরকম কথা বলে থাকে সন্ধ্যাবেলা রাত্রিবেলা প্রায় এরকম কথা বলে থাকে সুতরাং রাত্রিবেলা যখন কথা বলছে সেইখানে টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কতক্ষণ ধরে কথা বলছে তখন হাইকোর্ট কি করে যে এখানে ওয়াইফকে ওয়াইফ অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে এটা কনফার্ম হয়ে যায় কারণ অফিসে এরকম কোনো কাজ নেই যে তার সঙ্গে রাত্রিবেলা তো এত ঘন্টা করে কথা বলতে হবে এরকম কোনো অফিসের সিচুয়েশন নেই সেটাও কোর্ট ইনভেস্টিগেশন করে দেখে সুতরাং এখানে কোর্ট যেটা দেখেছে যে যার সঙ্গে কথা বলছে যে ছেলেটার সঙ্গে কথা বলছে অফিসের বস হোক যেই হোক যার সঙ্গে কথা বলছে তার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না এতক্ষণ এখানে কিন্তু টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রেখে দেবে সুতরাং এই হচ্ছে ব্যাপার এই জন্য এই কেসেতে হাজবেন্ড যে থাকে সে কিন্তু ডিভোর্সের ডিগ্রি পেয়ে যায় কন্টেস্টেড ডাইভোর্স করে হাজবেন্ড কিন্তু ডিভোর্সের ডিগ্রি পেয়ে যায় তাহলে দেখুন কোর্টের কত ক্ষমতা যে কোর্ট কিন্তু কল লিস্ট বার করতে পারে কে কাকে ফোন করেছে কতক্ষণ ধরে কথা বলেছে সব কিন্তু কোর্টের অধিকার আছে এগুলোকে নিয়ে অ্যাক্সেস করার এবং দেখার তাহলে আপনারা চিন্তা করুন আপনাদের কাছে যদি ঠিক মতো এভিডেন্স না থাকে বা আপনার এভিডেন্স যদি কেউ রিমুভ করে দেয় যেই হোক রিমুভ করে দেয় আমি ছেলেদেরকেও বলছি মেয়েদেরকেও বলছি এই ঘটনাটা একটা মেয়ের সঙ্গে ঘটেছে স্বামী কেসে জিতে গেছে ডিভোর্স পেয়ে গেছে এরকম কোনো মেয়ের করতে ঘটতে পারে যে স্বামী এরকম অন্য কোনো মহিলার সঙ্গে আছে কথা বলেই যাচ্ছে রাতের পর রাত বউ আর কি করবে কান্নাকাটি করছে রিকোয়েস্ট করছে আর তো কিছু করার নেই সুতরাং ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই যে নিয়মটা আমি বলে দিলাম যে কোর্ট কিভাবে কল রেকর্ডের লিস্ট কোর্টাতে আনাতে পারে এবং জজ সাপ সেটা দেখতে পারে সেটা আমি আপনাদেরকে নিয়মটা বলে দিলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন এবং এই যে আপনাকে আমি গুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনার কাছে